আপনারা দেখতে পাচ্ছেন যে রায়পুরের কাচ্চিগড়ের কাচ্চিটা কেমন, রাইসটাও দেখতে পাচ্ছেন বাসমতি চাল, ওয়াও অদ্ভুত, একটা গরম গরম ধোয়া ওটা ফ্লেভার অদ্ভুত লাগছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সাইডে মাংসগুলা, মাংসের পিসগুলা, ভাই একটু মাংসের পিসগুলা দেখেন, দেখেন কতটুকু মাংসের পিস। ভাই অনেক আশা করে আসছিলাম কিন্তু বুড়ানি শেষ ভাই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আর স্পেশাল ব্লগ করার পিছনে স্পেশাল কারণ তো অবশ্যই থাকে। গাইস এই প্রথম রায়পুরাতে কাচ্চিগড় উদ্বোধন হতে যাচ্ছে আর সেটা হচ্ছে আজকে। রায়পুরে এই প্রথম কাচ্চিগড় আসছে সেটা হয়তো আপনারা জানেন যে নরসিংদী জেলার রায়পুরা থানার রায়পুরা বাজারে এই কাচ্চিগড়টা স্থাপিত হয়েছে। সো এই কাচ্চিগড়টা কিন্তু আজকে গ্র্যান্ড ওপেন আর এই কাচ্চিগড়ের লোকেশনটা হচ্ছে আপনাকে প্রথম আসতে হবে রায়পুরা বাজার রায়পুরা বাস স্ট্যান্ড। আপনি যেখান থেকে আসেন না কেন প্রথম আসতে হবে রায়পুরা বাজার রায়পুরা বাস স্ট্যান্ডে। আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গোল চত্বর, এই চত্বরটাতে আসতে হবে। এই চত্বরের কাছে আসলে আপনারা এখান থেকে থানা সংলগ্ন একটা রোড গেছে থানার দিকে, সেই থানার দিকে রোডের ডান পাশে আপনারা পেয়ে যাবেন এই রায়পুরার কাচ্চিগড়। সো আপনারা কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন লোকেশন মোতাবেক। কাচ্চি একটি মুখরোচক খাবার আর কাচ্চি হচ্ছে একটা লোভনীয় খাবার। এই কাচ্চি খাওয়ার জন্য রায়পুরার কাচ্চি প্রেমিকরা চলে যেত সেই দূরান্তে রায়পুর নরসিংদী কিংবা ভৈরবে, কিন্তু রায়পুরার কাচ্চিগড় এখন রায়পুরার মানুষের খুব হাতালের নাগালে চলে এসেছে। এখন সে যে কোনো মুহূর্তে এই রায়পুরার কাচ্চি খেতে পারবে এই রেস্টুরেন্টে এসে। আর আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিংয়ের থেকে প্রতিদিনই কাচ্চি পাচ্ছে যতক্ষণ পর্যন্ত না কাচ্চির পাতিল খালি হচ্ছে। আমরা কিন্তু কাচ্চিঘরের ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কাচ্চিঘরের ডেকোরেশনটা কত সুন্দরভাবে করেছে আর এখানকার যে আপনারা দেখেন যে সিটিং প্লেসগুলা এটা কিন্তু খুবই সুন্দর, সোফাগুলা খুবই আরামদায়ক করেছে। তাছাড়া এখানে লাইটিংয়ের ব্যবস্থাগুলো খুব সুন্দর। অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে, এটা জেনারেটর ওপেন আছে তো তাই এমনটা লাইটিংগুলো দেখা যাচ্ছে না ঠিক মতো। তবু আপনারা ওয়ালের সাইডগুলো দেখুন, প্লাস্টিকের ঘাস, পুরো একটা সবুজের সমাহার। আপনার মনে হবে যে এই প্রকৃতির মধ্যে বসে যদি আপনি গরম গরম কাচ্চি খান, মনে হবে যে সবুজের সমারোহে আপনি বসে গরম গরম কাচ্চি খাচ্ছেন, সেই অনুভবটা সেই ফিলিংসটা কিন্তু অন্যরকম। তাছাড়া এখানে ভিতরে কিন্তু সিটিং প্লেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মানে গ্রুপ টেবিল আছে বা ফ্যামিলি টেবিল, এখানে অনেক মানুষ হলে বসতে পারবে। তাছাড়া প্লাস হচ্ছে যে এখানে যে ডাবল ডাবল করে সিট আছে সেটা বসতে পারবে। আর অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে এই কাচ্চিগড়ের ভিতরে। এটা হচ্ছে রায়পুরা কাচ্চিগড়ের এই মেনু কার্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেনুতে আছে এখানে কি যে ভুনা খিচুড়ি 50 টাকা, কাচ্চি বিরিয়ানি হাফ 150 টাকা, তাছাড়া কাচ্চি বিরিয়ানি ফুল আছে 220 টাকা, কাচ্চি বিরিয়ানি স্পেশাল 350 টাকা, আর মোরগ পোলাও হচ্ছে 140 টাকা, প্লাস হচ্ছে যে শাহী রোস্ট 1 পিস 100 টাকা, জালি কাবাব 1 পিস 25 টাকা, ফিরনি 30 টাকা, বুরহানি 1 গ্লাস হচ্ছে 30 টাকা, আর বুরহানি 1 লিটার হচ্ছে 120 টাকা। তাছাড়া কিন্তু এখানে একটা জিনিস লেখা আছে যে আস্ত মুরগির কাচ্চি। আস্ত মুরগির কাচ্চি হয়তো আমাদের রায়পুরবাসী অনেকে এটা টেস্ট করে নাই। আস্ত মুরগির কাচ্চির সাথে 500 ml বুরহানি ফ্রি, সেটা যেটার মূল্য হচ্ছে 400 টাকা। তাছাড়া এখানে কিন্তু অগ্রিম কাচ্চির বুকিং দেওয়া যাবে, মানে অগ্রিম যে কোনো খাবারে এই রেস্টুরেন্টে যে কোনো খাবারে বুকিং দেওয়া সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে রায়পুরের কাচ্চিগড়ের কাচ্চিটা কেমন, রাইসটাও দেখতে পাচ্ছেন বাসমতি চাল, ওয়াও অদ্ভুত, একটা গরম গরম ধোয়া ওটা ফ্লেভার অদ্ভুত লাগছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সাইডে মাংসগুলা, মাংসের পিসগুলো, ভাই একটু মাংসের পিসগুলো দেখেন, দেখেন কতটুকু মাংসের পিস, মানে খুব সুন্দর। আর মাংসগুলো দেখেই মনে হচ্ছে যে অনেক বেশি সফট হবে, আর তাছাড়া রাইসগুলো অনেক সফট, একদম ধোয়া ওঠা একটা ইয়াম্মি একটা টেস্ট। অ্যাকচুয়ালি মনে করেন যে মনটা পুরাই ঘুরে যাচ্ছে শুধুমাত্র এই কাচ্চির গন্ধে। তো আপনারা তো গাইস দেখতে পাচ্ছেন রায়পুরা কাচ্চিগড়ের কাচ্চিটা কেমন, আপনারা কিন্তু না দেখে কিন্তু বুঝতে পারছেন না যে নামের সাথে সাথে কাচ্চিগড়টাও যে কতটুকু বেস্ট, তাদের কাচ্চির মেকিংটাও প্রসেসটাও যে কতটুকু বেস্ট দেখতেই পাচ্ছেন। গরম গরম নতুন হাঁড়ি উঠিয়ে দিয়েছে। তো আপনারা জানেন যে কাচ্চি সবসময় দিলে একটা ঝাঁকি দেয়, এই জিনিসটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই কাচ্চিটাও কতটুকু দিলে ঝাঁকি দিচ্ছে আপনাদের মাঝে। ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর গাইস, অদ্ভুত একটা ফ্লেভার। তাছাড়া এখন আমি খাবো, তো টেস্ট করে দেখি কেমন লাগে। তো রাইসগুলো কিন্তু খুবই সফট, একদম ফোমি ফোমি একটা ভাবে, কারণ অনেক সফট করা হয়েছে তো রাইসটা। আর এটা হচ্ছে এই কাচ্চি ফুল, এটার প্রাইস হচ্ছে আপনার
220 টাকা। তো এটাতে আপনি দুই পিস মাংস পাবেন, এটাতে কিন্তু আপনি দুই পিস মাংস পাবেন। আর মাংসগুলো সফট দেখা যাচ্ছে, অনেকটা জুসি জুসি টাইপের মাংস। তো একটু মুখে টেস্ট করে দেখি, তাছাড়া একটু আমি লেবু নিয়ে নেই। আর শশা তো আছেই অবভিয়াসলি। তো প্রথমে আমি প্রথম একটু মুখে নিয়ে দেখি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ, মানে রাইসগুলো অনেক সফট আর অয়েলি ভাবটা খুবই কম, মানে এত অয়েল না। অনেক কাচ্চির মতো দেখা যায় অনেক বেশি অয়েলি থাকে, কিন্তু এটা তো অয়েলি নেই। আপনি দেখুন রাইসগুলোতে কোনো অয়েলি নেই, আর মাংসগুলো খুবই সফট আর জুসি জুসি একটা ভাব আছে মাংসগুলোতে। মাংস তখনই মজা লাগে যখন কোনো মাংসের পিসের মধ্যে জুসি জুসি একটা ভাব থাকে। গাইস, বিদায়ের ঘন্টা বেজে গেল, আমরা আজকে রায়পুরা কাচ্চিগড় থেকে বিদায় নিচ্ছি। আর রায়পুরা কাচ্চিগড়ের জন্য শুভকামনা, সবসময় আপনারা কাচ্চিঘরে আসবেন, কাচ্চি খাবেন, আপনাদের মতামত সবাইকে জানাবেন। তো আশাবাদী আমরা যে কাচ্চিগড় অনেক দিন যাবৎ এই রায়পুরার মধ্যে থাকবে এবং রায়পুরা মানুষের মন জয় করবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।